সাম্প্রতিককালে রাজধানীর কয়েকটি এটিএম এ স্ক্যামার বসিয়ে দিয়েছিল হ্যাকাররা এবং এর ফলে বিভিন্ন ব্যাংক গ্রাহকদের এটিএম কার্ডে প্রয়োজনীয় তথ্য দিয়ে চলে যায় হ্যাকারদের হাতে আর এই তথ্য দিয়ে হ্যাকাররা রাজ্যের বাইরে বিভিন্ন এটিএম থেকে টাকা হ্যাক করতে শুরু করে ফলে রাজ্যের মানুষের লক্ষ লক্ষ টাকা হ্যাক হতে থাকে স্বাভাবিকভাবেই চারিদিকে শোরগোল পড়ে যায় টনক রাজ্য পুলিশ তথা সাইবার সেলের রাজ্যে বিভিন্ন থানায় এই বিষয় শতাধিক মামলা করা হয় তদন্তে নেমে রাজ্য সাইবার ক্রাইম জানতে পারে দু সালে আঠারোই নভেম্বর কলকাতার বিভিন্ন এটিএম থেকে টাকা তুলতে শুরু করে তখন রাজ্য সাইবার ক্রাইম কলকাতা পুলিশের সহায়তায় সেখান থেকে চারজন হ্যাকারকে গ্রেপ্তার করা হয় ইনভেস্টিগেশনে যে তথ্যগুলি পায় তাতে দেখা যাচ্ছে যে চোদ্দো এগারো দুই হাজার উনিশেই হ্যাকাররা আগরতলা থেকে চলে গেছে এবং কলকাতাতে গিয়ে তারা বিভিন্ন এটিএম থেকে টাকাগুলিকে উঠিয়ে নিচ্ছে তখন সাইবার ক্রাইমের যে নেটওয়ার্ক তার থেকে তারা জানতে পারে যে তারা কলকাতাতেও অবস্থান করছে তখন সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট কলকাতা পুলিশের সহায়তায় তাদেরকে কলকাতায় অ্যারেস্ট করেন এবং কলকাতাতেও মামলা লিখিযুদ্ধ করেন বৃহস্পতিবার পুলিশ ধৃত তুর্কি নাগরিক হেকিম

অ্যালাউ করেছিলেন আজকে এই প্রোডাকশন ওয়ারেন্টির ভিত্তিতে কলকাতা পুলিশ এই দুটো মামলাতে চারজন হ্যাকারকে আজকে আদালতে প্রোডাকশন করেন এবং আজকে এই দুটো কেসের আয়ু সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পিটিশন দাখিল করেন এবং আদালত এখন আগামী সাত তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ড এলাকা করে এবং মোহাম্মদ হান্নান তারা দুজন বাংলাদেশের নাগরিক ধারাগুলি কি কি ধৃত চারজন এটিএম হ্যাকারের বিরুদ্ধে কলকাতাতে মামলা লিপিবদ্ধ হয়েছে বুধবার রাজ্য সাইবার ক্রাইম ধৃতদের ট্রেনজিট রিমান্ড রাজ্যে নিয়ে আসে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড